হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আসাম রাইফেলসে স্পোর্টসম্যান ক্যাটাগরিতে রাইফেলম্যান জিডি এবং রাইফেল ওম্যান জিডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং সেই সঙ্গে শারীরিক মাপজোক কী কী চাওয়া হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে, অবশ্যই একটি করে লাইক করবে। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম। অফিস অব দ্য ডিরেক্টর জেনারেল আসাম রাইফেলস শিলং 793010। অ্যাডভার্টাইজমেন্ট বলা হচ্ছে আসাম রাইফেলস মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনস রিক্রুটমেন্ট র্যালি 2021। সঙ্গে দেখো এই নিয়োগের মেমো নাম্বারটা এবং ডেটটা মেনশন করা হয়েছে। এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে রাইফেলম্যান অথবা রাইফেল ওম্যান জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখো তোমাদের ভ্যাকান্সি বা শূন্যপদ কত রয়েছে। দেখো প্রথমেই বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে স্পোর্টস ডিসিপ্লিন, তারপরে দেখো ভ্যাকান্সি মেল ফিমেল ভাগ করে দেওয়া হয়েছে। সঙ্গে দেখো টোটাল ভ্যাকান্সিটাও বলে দেওয়া হয়েছে। তো প্রথমে রয়েছে তোমাদের এতে আর্চারি, এখানে তোমাদের বলা হচ্ছে টোটাল ভ্যাকান্সি 8টি, দেখতে পাচ্ছ পুরুষ মহিলা ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে ক্যারাটে 8টি ভ্যাকান্সি, তারপরে দেখো সিতে তাইকোন্ডু 9টি শূন্যপদ, তারপরে জুডো এখানে বলা হচ্ছে 18টি শূন্যপদ রয়েছে। তারপরে দেখো ইকুয়েস্ট্রেন 14টি শূন্যপদ, তারপরে ফেন্সিং 4টি, তারপরে উশু 18টি, তারপরে ফুটবল 14টি, বক্সিং 14টি, তারপরে সেপাক তাকরাও 4টি, তারপরে পোলো 4টি। অ্যাথলেটিক্সের মধ্যে বলা হচ্ছে প্রথমত 400 মিটার 2টি শূন্যপদ, তারপরে দেখো 3000 মিটার এখানে 1টি শূন্যপদ, তারপরে 5000 মিটার 2টি শূন্যপদ, তারপরে লং জাম্প 1টি শূন্যপদ। শুটিং বলা হচ্ছে প্রথমত পিস্তল 5টি শূন্যপদ এবং রাইফেলে 5টি শূন্যপদ রয়েছে। এভাবে কিন্তু মোট 131টি শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। এরপরে দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.assamrifles.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের আবেদন ফি লাগবে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 100 টাকা এবং আবেদন ফি জমা করতে হবে অনলাইনে এই অ্যাকাউন্ট নাম্বারে, এসবিআই কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। ইন ফেভার অফ রিক্রুটমেন্ট ব্রাঞ্চ হেডকোয়ার্টার DGAR শিলং 793010 এবং পেবেল হতে হবে অ্যাট SBI HQ DGAR লাইটকর ব্রাঞ্চ IFSC কোড বলা হচ্ছে SBI N00 13883 এবং সেই সঙ্গে বলা হচ্ছে SC/ST ক্যাটাগরির প্রার্থী এবং সমস্ত মহিলা ক্যাটাগরির ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না, তোমরা ফ্রিতে এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখো তোমাদের বয়স বলা হচ্ছে এই রাইফেলম্যান জেনারেল ডিউটি পোস্টের জন্য বলা হচ্ছে 18 থেকে 23 মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে এবং SC/ST ক্যাটাগরির ক্ষেত্রে 10 বছর বয়সের ছাড় রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। বলা হচ্ছে প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেটেড ইন এনি ইন্টারন্যাশনাল কম্পিটিশন অর ন্যাশনাল কম্পিটিশন অর ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট অর ন্যাশনাল স্পোর্টস অর গেমস ফর স্কুলস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ইন ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভ। সমস্ত ইভেন্টের মধ্যে যে কোনো একটা ইভেন্টে অংশগ্রহণ করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে কম্পিটেন্ট অথরিটিস টু অ্যাওয়ার্ড সার্টিফিকেটস ফর দ্য ভেরিয়াস স্পোর্টস কম্পিটিশান, এখানে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো কম্পিটিশান এবং অথরিটি অ্যাওয়ার্ডিং সার্টিফিকেট মেনশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের বয়সসীমা বলা হচ্ছে তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে বয়স হতে হবে 1st আগস্ট 2021 এই তারিখ অনুযায়ী 18 থেকে 28 মধ্যে এবং SC/ST ক্যাটাগরির ক্ষেত্রে 1st আগস্ট 2021 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33 মধ্যে বয়স হতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে তোমাদের এখানে প্রার্থী বাছাই করা হবে প্রথমত ক্যান্ডিডেট ভেরিফিকেশান, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে তোমাদের বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিল্ড ট্রায়ালের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। এরপর দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ শারীরিক মাপজোক কী কী চাওয়া হয়েছে। বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে हाइट बला हे प्रथम पुरुषदेर क्षेत्रे 170 सेंटीमिटार और महिलादेर क्षेत्रे 157 सेंटीमिटार। संगे देखो तुम्हारे बुकेर साथे माप बला हे तुम्हारे नर्माल 80 सेमी और फुलिए तुम्हारे 85 सेमी चावा शुधुमात्र पुरुषदेर क्षेत्रे और सेई संगे बला हे तुम्हारे नर्थ इस्ट राज्यगुली बादे बाकी अल ओभार इंडियार समस्त एसटी कैटागरिर क्षेत्रे बला हे पुरुषदेर क्षेत्रे हाइट 162.5 सेमी, महिलादेर क्षेत्रे 150 सेमी। संगे बुकेर साथे माप बला हे पुरुषदेर क्षेत्रे तुम्हारे ना फुलिए 76 सेमी संगे तुम्हारे फुलिए 81 सेमी चावा। ठीक है, एरपर देखो 3 नम्बरे बला समस्त उत्तर पूर्वांचल राज्यगुलिर एसटी कैटागरिर क्षेत्रे तुम्हारे हाइट लागबे पुरुषदेर क्षेत्रे 157 सेंटीमिटार संगे तुम्हारे महिलादेर क्षेत्रे 147.5 सेमी और सेई संगे तुम्हारे बुकेर साथे माप बला हे ना फुलिए 76 सेमी सेई संगे फुलिए बला हे 81 सेमी चावा। एरपर देखो बाकी कैटागरिर क्षेत्रे तुम्हारे हाइट और चेस्टर माप देया रयेछे और सेई संगे तुम्हारे ओजन बा वेट बला हे तुम्हारे बयस और सेई संगे उच्चता अनुयायी किन्तु समानुपातिक ओजन होते हबे तुम्हारे मेडिकल स्टैंडार्ड अनुयायी। अच्छा, एरपर देखो तुम्हारे फर्म फिल आपे लास्ट डेट बला तुम्हारे फर्म फिल आपे लास्ट डेट 25 जुलाई 2021। ठीक है।